পৃথিবীর ভূপ্রকৃতির এক বিশেষ বৈশিষ্ট্য হলো গিরিখাত। গিরিখাতগুলির সবচেয়ে দুর্দান্ত ব্যাপার হলো এদের সুউচ্চ পাহাড় ও গভীর উপত্যকা। পৃথিবীর বহু পার্বত্য অঞ্চলে এইরকম গিরিখাত দেখতে পাওয়া যায়। কিছু গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে চলে নদী, আবার কিছু গিরিখাত মৌসুমী জলের প্রবাহ বহন করে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে প্রশস্ত এবং সবচেয়ে গভীর এ ধরনের কোনো বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গিরিখাতের তকমাটি অর্জন করে নিয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত লক্ষ কোটি বছরের পুরনো এই প্রাকৃতিক উদ্যান হল গ্র্যান্ড ক্যানিয়ন। ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক আশ্চর্য হল গ্র্যান্ড ক্যানিয়ন। গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কলোরাডো নদী। গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় 450 কিলোমিটার এবং এর গভীরতা প্রায় 600 ফুট। লক্ষ লক্ষ বছর ধরে কলোরাডো নদীর স্রোত এই খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর স্রোতে এখানকার মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্র্যান্ড ক্যানিয়নের প্রকৃত বয়স নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। এই ক্যানিয়নের তলায় প্রাপ্ত পাথর প্রায় 200 কোটি বছর পুরনো এবং এই খাতের উপরের দিকে পাওয়া পাথরের বয়স প্রায় 25 কোটি বছর। গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাসকে উন্মুক্ত বইয়ের পাতার মতো আমাদের সামনে তুলে ধরেছে, আর সেই জন্যেই এই গিরিখাত পৃথিবী বিখ্যাত। আমেরিকার ভূতত্ত্ববিদ জন ওয়েলেসলি পাওয়েল 1869 সালে সর্বপ্রথম এই অঞ্চলে অভিযান শুরু করেন এবং তিনি একে গ্র্যান্ড ক্যানিয়ন নামে আখ্যা দেন। পাওয়েলের অভিযানের আগে এই গিরিখাতগুলি বিগ ক্যানিয়ন বা গ্রেট ক্যানিয়ন নামে পরিচিত ছিল। 1919 সালে গ্র্যান্ড ক্যানিয়নকে আমেরিকার 17তম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই গিরিখাত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বা প্রশস্ত না হলেও একে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাতের তকমা দেওয়া হয়েছে। এখানে প্রতি বছর প্রায় 50 লক্ষ পর্যটক সৌন্দর্য উপভোগ করতে আসেন। আনুমানিক 7 কোটি বছর আগে এই গ্র্যান্ড ক্যানিয়ন এবং কলোরাডো নদীর উদ্ভব ঘটে। এরপর প্রায় 6.5 কোটি বছর আগে বর্তমান মেক্সিকোয় অবস্থিত ইউকাটান পেনিনসুলায় বিশাল একটা উল্কাপিণ্ড আঘাত হয়, যার ফলে পৃথিবী থেকে উড়তে অক্ষম ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। ওই একই সময় এবং সম্ভবত একই কারণে রকি পর্বতমালার দক্ষিণে অবস্থিত সমতল ভূমির একটা বড় অংশের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। 20শ শতকে ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই সময় এই অংশটির উচ্চতা 5,000 থেকে 10,000 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তারপর কলোরাডো নদীর স্রোত ওই উঠে যাওয়া সমতল ভূমির বুকে একটি গিরিখাত খোদাই করা শুরু করে। এইভাবে গ্র্যান্ড ক্যানিয়ন নামে গিরিখাতটির উৎপত্তি হয়। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 2 কোটি বছর আগে গিরিখাতটি তার বর্তমান গভীরতা অর্জন করে। এর পরবর্তীকালে আমেরিকার রেড ইন্ডিয়ান আদিবাসীরা এই গ্র্যান্ড ক্যানিয়নের পাড়ে প্রায় 10,000 বছর আগে বসবাস শুরু করে। স্থানীয়দের কাছে এই প্রাকৃতিক অঞ্চলটি অতি পবিত্র হিসাবে গণ্য করা হয়। তারা মনে করেন এই গিরিখাত তাদের মৃত্যুকালে পরবর্তী জীবনের প্রবেশদ্বার। এই গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরে বর্তমানে একটি আদিবাসী গ্রাম রয়েছে, গ্রামটির নাম সুপাই। 2010 সালের সর্বশেষ জনগণনা অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা মাত্র 210 জন। গ্র্যান্ড ক্যানিয়নের খাড়া দেওয়াল ধূসর লাল বাদামি রঙের নানা মাটি ও পাথর দিয়ে তৈরি, যা দিনের বিভিন্ন সময়ে নাটকীয়ভাবে সৌন্দর্য স্থাপন করে। আর এই সৌন্দর্যের কারণে এই গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর অঞ্চল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।